আজকে চেম্বার দেয়া জামাটা পরবে মা পুচকু। কি যে এটা টেস্ট হয়েছে, আমার ফেভারিট। আমি জাস্ট বাড়ি ঢুকলাম, ঢুকে ঢুকে আরশকে একবার দেখেছি। আরশ ভাবে শুয়ে আছে, বিছানা গুছতে যাব। নিজের র‍্যাকটা টেনে নিল আর পেসিফায়ারটা মুখে নিয়ে নিল। দিয়ে দেখো কেমন করে শুয়ে রয়েছে। এ আরশ, চুলে তেল দিয়ে দেওয়া হয়েছে ওর, ওই জন্য চুলগুলো এরকম লাগছে। আরশ এসো, চলে যাচ্ছি লিফটে। টাটা টাটা, হাসছে হিচকি হিচকি, টাটা। মা তা থাকছে না, আজকে জেম্মার দেওয়া জামাটা পরবে মা পুচকু। এই দেখো, জেম্মা বলছিল যে তোর ছেলেকে পড়াসনি। আসলে জেম্মা দিয়েছিল 1.5 বছরের বাচ্চার জামা, তখন ওর গায়ে হয়, তাই এখন হচ্ছে কি আজকে পড়াবো। পুচকুকে স্নান ধান জাস্ট করিয়ে উঠলাম, ওকে ঘুম পাড়িয়ে দিলাম খাইয়ে দাইয়ে। তো এবার আমিও ঝাড়াঝুড়িগুলো করে নিলাম, ভিডিওটা তার সাথে সাথে শুরু করছি। গুড মর্নিং এভরিওয়ান, নির্বাচনী ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ব্লগটা একদম স্কিপ করবে না, লাস্ট অবধি টেনে দেখবে পুরো, ভালো লাগবে আশা করছি। তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কি ব্লগ। তো সারাটা ব্লগ কন্টিনিউ এনজয় করো আর দেখতে থাকো, আর বাকি কাজগুলো আমি সেরে নিই। চলো বসে গেছি খেতে। এখানে ডিমের তরকারি রয়েছে নারকেল দিয়ে, আর এটা হচ্ছে কি সেই ল্যাংচা পাটের শাক। আজকে সিম্পল রান্না, যাওয়ার আছে এক জায়গায় সেই কারণে। চলো খেয়ে উঠে এখন হচ্ছে কি ফ্রুট খাবো, যেহেতু কেউ রোজা নেই, খেয়ে তো শেষ করতে হবে। আমি আবার পরশুদিন, মানে কালকে সেইদিকে, পরশুদিন থেকে আমার রোজা হবে, কি মজা তখন তোমরা দেখতে পাবে ইফতারির ব্লগ। আবার চলো নাও, ঘুম পড়াচ্ছে এখন ছেলেকে। রেডি হয়ে গেছি, বললাম এক জায়গায় যাওয়ার আছে, টাইটেল থামলার দিকে। তোমরা যদিও বুঝতে পেরেছো, তবুও মানে বোনের শ্বশুরবাড়ি, হবু শ্বশুরবাড়ি, এখনও শ্বশুরবাড়ি হয়নি, হবু শ্বশুরবাড়ি যাচ্ছি ঈদের সমস্ত কিছু দিয়ে আসতে, ওনারাও আসবেন। তাই আমি তো পরশুদিন থেকে রোজা ধরবো, মানে সেই জন্য পরে আমি আর যেতে পারবো না, মা আর আমি দুজনেই যাচ্ছি। তো তাই সমস্ত কিছু নিয়ে এখন যাই, আল্লাহ নাম করে বেরোই। পুচকু তো থাকছে ওর আব্বুর কাছে, ওর আব্বু আছে, পাপাও আছে, বোন আছে, মা আর আমি বেরিয়ে যাচ্ছি। তো চলো একদম যেতে যেতে তোমার সাথে চুপচুপ করে কথা হচ্ছে, এই আসছি। হ্যাঁ মা, বহু বিয়ের বাড়ি যাচ্ছে। এই আমরা দুজনেই মা রেড রেড করে নিয়েছি, তো দুজনেই রেড করে নিয়েছি। এখন থেকে মাথায় উন্না দিতে হবে না, ওখানে গিয়ে দিও তাহলেই হবে। চলো কিছু ফল নেওয়া হচ্ছে, ড্রেস পোশাক তো নিয়ে নিয়েছি, তারপরে সিমাই, চিনি, তোমার কেশর, দুধ, যা যা লাগে এগুলো নিয়েছি। আদার্স ফল টল নেওয়া হচ্ছে, মিষ্টি, আর ওটা কি বলে সুরমা আতর, আর আতর তুলো, এই সমস্ত জিনিস কটাই আমরা মেনলি নিয়ে যাচ্ছি নতুন কুটুম বাড়িতে আর কি। এগুলো দিতে হয় ঈদ উপলক্ষে। তো চলো নিয়ে একদম, তারপরে অটো আসবো, তোমরা কন্টিনিউ করো। জাস্ট ঢুকলাম বোনের হবু শ্বশুর বাড়িতে, মানে ইফতারিটা রেখে দিয়েছে, মানে এই জাস্ট ওনারা ইফতারি করে উঠলো, আমাদের জন্য রেখে দিয়েছে ইফতারি করা। এখন তো চলো বসি। আন্টি সব হোমমেড, হাতে তৈরি, দেখে নাও সব হাতে তৈরি। এটা তো ব্রেডের যেটা আমিও বানাই, আন্টিটা টেস্ট করে জাস্ট দেখবো। চলো মা বিসমিল্লাহ বলে শুরু করো, রোজা না করেও সবাই জানে মা অসুস্থ। মা তাও জোর কর, মানে রোজা করবে বলে বলছে, বাট আমরা করতে দিচ্ছি না মাকে, মেডিসিন চলছে না সেই কারণে। কি যে এটা টেস্ট হয়েছে, তোমরা যদি কেউ টেস্ট করতে তাহলে বুঝতে পারতে। আমি রেসিপি আমিও বানাই, ভালো টেস্ট হয়, বাট এটা যেন অসাধারণ। আমি রেসিপিটা জেনে নেবো, ভেতরে কী কী মশলা দিয়েছে ওটাই মেনলি জানার। সিরিয়াস মা, কি দারুণ, ভীষণ সুন্দর না, সিরিয়াস দারুণ হয়েছে, আমার ফেভারিট। যত বেশি পাই তত বেশি খাই, সেই জন্য আবার আন্টি বানিয়েছে, ভীষণ ভালো লাগে খেতে। এটা এটা যেন কি শাহী টুকরা, না শাহী টুকরা, শাহী টুকরা। দেখো আন্টি আর আঙ্কেলকে কি দারুণ লাগছে ফটোটাতে, সেই লাগছে, মানে জাফারি বানিয়ে দিয়েছে আর কি। আমরাও এরকমই বানাবো, বাট আমাদেরটা 9টা ফটো থাকবে আর আড়াআড়ি হবে, এটা লম্বা লম্বি আছে। আন্টি আন্টি তোমাকে তো চেনাই যাচ্ছে না, চেনাই যাচ্ছে না, ভীষণ সুন্দর লাগছে দেখতে।
হ্যাঁ এখন রোজা করে অনেকটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ বড় লাইটটা এই দেখো দারুণ লাগছে দেখতে। এটা জাফরের উপরের ঘরটাই না? দারুণ লাগছে। আমি জাস্ট বাড়ি ঢুকলাম, ঢুকে ঢুকে আরশকে একবার দেখেছি। আরশ যে দৌড়ে দৌড়ে দৌড় দৌড় দৌড়ে দৌড়ে চলে আসছে। দেখো তোমাদের দাদা ভাই কামড়াচ্ছে কামড়াচ্ছে। না রানীর সাথে যাও, যা ফ্রেশ ফ্রেশ হয়ে একদম বসে পড়েছি। বেডও গুছিয়ে নিয়েছি, মানে রাতের যে বিছানা সেটা করে নিয়েছি ঘুমোনোর জন্য। আজকে দিনটা বেশ ভালোই কাটলো, সকাল থেকে বাড়িতে এটা ওটা করে তারপরে বোনের হবু শ্বশুর বাড়িতে গেলাম, গল্প আড্ডা সব কিছু মিলিয়ে বেশ ভালো কাটলো। ওনাদেরকে দিয়ে আসলাম ঈদের সব কিছু সরঞ্জাম, সরঞ্জাম বলতে জামা কাপড় যেগুলো যেগুলো তোমাদের বললাম ওগুলো সব কিছুই, ওনারাও আসবেন। তো এইসব মিলিয়ে ভালো তো কাটলোই। আর সব আচ্ছা কেউ তোমরা জিজ্ঞেস করছো একজন যে পুচকুর ওই আলমারি যেবা, তুমি জিজ্ঞেস করেছো পুচকুর ওই আলমারিতে সেলো টেপ কেন লাগানো নামাজ পড়ার জন্য। একদম সত্যি কথা বলতে নামাজের জন্য ওরম করে রেখেছি, কখনো কখনো এইখানেও নামাজ পড়তে হয়, তো তাই আমি সেলো টেপ দিয়ে ওরমভাবে আটকিয়ে রেখে দিয়েছি। আচ্ছা সিএনবি লাইফস্টাইল খুব ব্যস্ত না, ব্যস্ত থাকে, একটু সময় পেলে তোমার ব্লগ দেখি কেমন আছেন। এখন চাচিমা শরীর ঠিক তো? মা এখন ভালো আছে, খুব বেশি ঠিক হয়নি শরীর, তবুও মোটামুটি ঠিক। আচ্ছা আচ্ছা থ্যাংকস দি লিখেছে রেশমা খাতুন বলে কেউ একজন, বাট তুমি কিছু একটা জিজ্ঞেস করেছিলে সেটা মনে হয় পরের ব্লগে আছে। আচ্ছা আসসালামু আলাইকুম রিম্পাদি, ওয়ালাইকুম আসসালাম নিবিয়া খাতুন, রমজান মুবারক, জুম্মা মুবারক। আমি তোমার ভিডিও কন্টিনিউ দেখি কিন্তু কমেন্ট করা হয় না। আজ ফার্স্ট কমেন্ট করছি, তোমার বাড়ি বহরমপুর কোন জায়গায়? আমার বাড়ি বড়ে। তোমার বোন কোন ক্লাসে পড়াশোনা করে? আমার বোন হচ্ছে কি কলেজে পড়ে, ওর ক্লাস তো শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ব্যাস এই কটাই রিপ্লাই দেওয়ার ছিল, যারা যাদের যাদের কমেন্টগুলো আমার খুব বেশি ভালো লাগে তাদেরকে আমি রিপ্লাই দিই। আর এভাবে তোমরা ভালোবাসা দিয়ে থাকো, আর আমার 100K সাবস্ক্রাইবার হয়ে গেল, সিলভার বাটন পেয়ে যাবো আমার ভাবলেই অবাক লাগছে। তো যাই হোক চলো আনন্দের সাথে সাথে খুশির সাথে সাথে আজকের ব্লগটা এই অবধি রাখছি। এখনও অনেক নতুন নতুন ব্লগ আসতে থাকছে, অনেক ভালো ভালো ব্লগ দেখতে পাবে। ঈদ আসছে সামনে, আবার আমি রোজা শুরু করছি করা, মাঝখানে কয়েকটা দিন বাদ গেছিলো কিছু সমস্যার কারণে। তো চলো এর সাথে সাথে ভিডিওটা এই অবধি রাখছি। যারা হচ্ছে কি ফেসবুক থেকে আমার ভিডিও ওয়াচ করছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা রিম্পা শানি ব্লগ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার ভিডিও তারা হচ্ছে কি আমার ফেসবুক পেজটা ফলো করে দেবে রিম্পা শানি ব্লগস YT। তো চলো টাটা।